শুভ সন্ধ্যা বন্ধুরা বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা তোমরা জানো আজকে শুক্রবার বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে বিনামূল্যে সপ্তাহে চার দিন সোম থেকে বৃহস্পতি সন্ধ্যা সাতটায় অঙ্ক এবং শুক্র ও শনি সন্ধ্যা সাতটায় রিজনিংয়ের ক্লাস হয় সপ্তাহে সোম থেকে শনিবার সকাল সাতটায় আমাদের আপকামিং ডব্লিউপি কলকাতা পুলিশের জন্য ইংলিশের ক্লাস হয় তোমরা প্রত্যেকে যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসে জয়েন করি অবশ্যই জয়েন করো আজকে রিজনিংয়ের ক্লাস সপ্তাহে দুদিন আজকে রিজনিংয়ের একটি খুবই ইম্পর্ট্যান্ট সেট নিয়ে এসেছি আমি তোমাদের জন্য প্রত্যেকেই সেটটিকে খুব মন দিয়ে অ্যাটেন্ড করার চেষ্টা করো আমাদের কোয়েশ্চেন সলভ করার আগেই নিজেরা কমেন্ট সেকশানে সলভ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো বিগিনার্সদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই সেশনটি এবং কিভাবে কম সময়ে বিভিন্ন রিজনিংয়ের যেগুলো লিখে লিখে করতে আমাদের অনেক সময় লেগে যায় কিভাবে সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার দিতে পারবো বিভিন্ন কৌশল আজকে আমরা এই সেশন থেকে শিখে নেব ভিডিওকে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক প্রত্যেকেই নোটবুক এবং পেন নিয়ে রিজনিং ক্লাসে বসেছো আশা করা যায় প্রত্যেকেই সলভ করো এবং আমাদের আমাদের উত্তর বের করার আগে তোমরা কমেন্টে অ্যান্সার জানানোর চেষ্টা করো স্ক্রিনে তোমাদের সামনে ফার্স্ট কোয়েশ্চেন প্রত্যেকেই মন দিয়ে কোয়েশ্চেনটিকে পড়বে সাহেব তার বিদ্যালয়ের উত্তর দিক বরাবর গিয়ে প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে বেশ কিছুক্ষণ ঘুরে গিয়ে তার বাড়িতে পৌঁছালো তবে তার বাড়ি বিদ্যালয়ের কোন দিকে অবস্থিত অপশান এ আছে উত্তর পশ্চিম দিকে অপশান বি আছে দক্ষিণ পূর্ব দিকে অপশান সি আছে উত্তর দিকে এবং অপশান ডি আছে দক্ষিণ দিকে উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব উত্তর উত্তর ও দক্ষিণ প্রত্যেকেই তোমাদের দিক নির্ণয়ের সেশন আমাদের অলরেডি এই চ্যানেলে হয়ে গেছে আমরা তোমাদের শিখিয়েছি কিভাবে দিক নির্ণয়ের কোয়েশ্চেনকে সলভ করতে হয় যারা এখনো পর্যন্ত দেখো ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবে প্লেলিস্ট থেকে দেখো সলভ করবো আমরা প্রথমে কি বলেছিলাম উপরে লিখে দেব নর্থ এন নিচে লিখে দেব এ সাউথ এধারে ইস্ট এধারে হচ্ছে ওয়েস্ট সাহেব তার বিদ্যালয়ের উত্তর দিক বরাবর গিয়ে তাহলে এটা ধরো তার বিদ্যালয় প্রথমে কি করলো তার উত্তর দিক বরাবর গেল এবার গিয়ে প্রথমে ডান দিকে প্রথমে তার ডান দিকে বাগলো কিছুটা ঘুরে গিয়ে তার এবং পরে বাম দিকে বেশ কিছুক্ষণ ঘুরে গিয়ে তারপর তার বাড়িতে পৌঁছালো তারপর কি হলো তার বাড়িতে পৌঁছালো তাহলে দেখো প্রথমে কি করলো প্রথমে হচ্ছে তার উত্তর দিক বরাবর গেল উত্তর দিক থেকে ডান দিকে কিছুটা গেল এবং ডান দিক থেকে ডান দিক মানে কোন দিক হচ্ছে হচ্ছে তোমার পূর্ব দিক উত্তর দিকে মুখ করে এগোলে ডান দিক হয় পূর্ব দিক তারপর এখন কিন্তু মুখ পূর্ব দিকে করে আছে এবং এখান থেকে বাম দিকে ভাগলে কোন দিকে যাবে আবার আবার যাবে উত্তর দিকে বাম দিকে বেশ কিছুক্ষণ ঘুরে গিয়ে তার বাড়িতে এখানে তার বাড়ি পৌঁছালো বলেছে তার বাড়ি বিদ্যালয়ের কোন দিকে অবস্থিত তার বাড়ি বিদ্যালয়ের কোন দিকে অবস্থিত দেখো এটা হচ্ছে তার বাড়ি এটা হচ্ছে তার ধরো বাড়ি আর এটা হচ্ছে ধরো তার স্কুল এস লিখে দিলাম আমি এবার দেখো অ্যাকচুয়ালি কিন্তু যদি একদম অ্যাকিউরেট বের করা হয় হচ্ছে কিন্তু উত্তর পূর্ব কি হচ্ছে উত্তর পূর্ব কিন্তু মন দিয়ে দিয়ে অপশে অপশানকে দেখা যায় যে উত্তর পূর্ব কিন্তু নেই এখানে এখানে কিন্তু উত্তর পূর্ব নেই তাহলে আমরা কোন অ্যান্সারটিয়ে করব যেহেতু এটা তার বাড়ি এই দিক থেকে দেখতে গেলে কোন দিকে হচ্ছে উত্তর দিকে হচ্ছে তাই সঠিক কোনটি হবে সঠিক হবে অপশান সি উত্তর দিক যদি অপশানে উত্তর পূর্ব থাকতো তাহলে কিন্তু উত্তর পূর্ব উত্তর হতো হতো কিন্তু যেহেতু উত্তর পূর্ব নেই তাই কোনটি হবে সঠিক উত্তর অপশান সি যারা কমেন্টে অপশান সি অ্যান্সার করেছে ওদের সঠিক হয়েছে প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো যারা যারা দেখে রেখেছে অলরেডি দিক নির্ণয় নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের কোয়েশ্চেন তারা অবশ্যই পারবে কম সময়ে স্ক্রিনে তোমাদের সামনে সেকেন্ড কোশ্চেন প্রত্যেকে সলভ করো কমেন্টে অ্যান্সার জানো সুজন খুবই আনন্দ করে ঘোড়ার পিঠে এমনভাবে চড়েছিল যে ঘোড়াটি প্রথমে পাঁচ পদক্ষেপ ডান দিকে এবং তারপর তিন পদক্ষেপ বাম দিকে পুনরায় দশ পদক্ষেপ ডান দিকে এবং শেষে পাঁচ পদক্ষেপ ডান দিকে ঘুরে গিয়ে যাত্রাপথ সমাপ্ত করলো তবে তার যাত্রাপথ কোন দিকে শেষ হলো একদম লিখে লিখে করবে দাগ টেনে টেনে একদম কয়েক সেকেন্ড লাগবে দাগ টেনে করতে এটা অপশান এ আছে উত্তর দিক অপশান বি আছে দক্ষিণ দিক অপশান সি আছে দক্ষিণ পূর্ব দিক অপশান ডি আছে পশ্চিম দিক সলভ করো অ্যান্সার জানো নিজেদের প্রিপারেশন লেভেলকে তোমরা রিজনিংয়ের যদি কালকেই এক্সাম হয় তোমরা কোন পোর্শনে দাঁড়িয়ে আছো কোন অবস্থায় দাঁড়িয়ে আছো তোমাদের জেনে নেওয়ার একদম সঠিক উপায় হলো সলভ করো এবং কমেন্টে অ্যান্সার জানাও মিলিয়ে নাও তোমাদের কটা ঠিক কটা ভুল চলো তোমাদের সময় দেওয়া হচ্ছে সলভ করবে একদম লিখে লিখে কোন দিকে কটা স্টেপ গেল তারপর কোন দিকে বাঁকলো কোন দিকে কটা স্টেপ গেল উত্তর দক্ষিণ দক্ষিণ পূর্ব পশ্চিম কমেন্ট করো এ বি সি ডি কোনটি সঠিক উত্তর এ না বি না সি না ডি কোনটি হবে সঠিক উত্তর আমরা সলভ করা শুরু করি প্রথমে বলেছে যে প্রথমে পাঁচ পদক্ষেপ ডান দিকে ধরো সে এখান থেকে এদিকে মুখ করে আছে আমি ধরলাম তাহলে পাঁচ পদক্ষেপ ডান দিকে গেল এদিকে গেল পাঁচ পদক্ষেপ এবার ডান দিকে যাওয়ার পর কি করলো সে তিন পদক্ষেপ বাম দিকে এদিকে গেল তিন পদক্ষেপ তিনটা স্টেপ গেল তার বাম দিক মানে কোন দিক হচ্ছে এই দিকটা হচ্ছে তার বাম দিক যখন সে এদিকে মুখ করে আছে তখন তার বাম দিক কোন দিক হচ্ছে এই দিক হচ্ছে প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছ তিন পদক্ষেপ যে বাম দিকে গেল এবার এখন কিন্তু মুখ কোন দিকে এদিকে এখান থেকে বলেছে আবার দশ পদক্ষেপ ডান দিকে এদিকে গেল কোন দিকে হবে দশ পদক্ষেপ ডান দিকে গেল দশ পদক্ষেপ ডান দিকে যাওয়ার পর শেষে পাঁচ পদক্ষেপ ডান দিকে ঘুরে গেল এবার ডান দিক কোন দিকটা হবে এদিকে হবে পাঁচ পদক্ষেপ ডান দিকে ঘুরে গেল যেহেতু তিন ছিল এটা তাই একটু বাড়া হবে এখানে পাঁচ পদক্ষেপ কোয়েশ্চেন চেয়েছে কি অ্যান্সার আমাদের যে তবে তার যাত্রাপথ কোন দিকে শেষ হলো দেখো এটা দি নর্থ হয় এটা যদি সাউথ হয় এটা দি ইস্ট হয় আর যদি এটা হয় ওয়েস্ট তাহলে তার কোন দিকে শেষ হলো যাত্রা তার যাত্রা শেষ হলো সাউথের দিকে কোন দিকে হলো সাউথ কিন্তু দেখো দক্ষিণ দিক হলো তার যাত্রা পথ কোথায় ছিল যাত্রা পথ ছিল এখানে এবং একটু পাঁচ পদক্ষেপ একটু বাড়া হবে এখান থেকে তাহলে কোন দিকে হচ্ছে হচ্ছে কিন্তু অ্যাকিউরেট এখানে অ্যান্সার আছে দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট কোন দিকে হচ্ছে দক্ষিণ পূর্ব অপশান সি হবে সঠিক উত্তর দক্ষিণ পূর্ব যাদের যাদের দক্ষিণ পূর্ব বেরিয়েছে সঠিক হয়েছে যাদের ভুল হয়েছে পরের কোয়েশ্চেনটি সলভ করার চেষ্টা করো স্ক্রিনে তোমাদের সামনে পরের গৌরাঙ্গ ও দীপায়ন দোকান থেকে কিছু ক্রয় করার জন্য বাইসাইকেল করে উত্তর উত্তরাভিমুখে গেল মানে উত্তর দিকে গেল আবার সেরকম তোমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লিখে নাও তারপর বাম দিকে ঘুরে পূর্ব পথের মানে আগের যে পথটাই গিয়েছিল তার সমান্তরালে একই রকমভাবে দু কিলোমিটার পথ গিয়ে তারা দেখলো যে তারা তাদের পূর্বস্থান থেকে পশ্চিম দিকে মাত্র এক কিলোমিটার দূরে আছে তবে উত্তরাভিমুখে মানে উত্তর দিকে কতটা পথ গিয়েছিল কমেন্ট করো প্রত্যেকে ছবিটা আঁকলে একদম মানে সেকেন্ডের ছবিটাতে যাবে কোনটা হবে উত্তর যারা দেখে অলরেডি আমাদের দিক নির্ণয়ের ভিডিও তারা অবশ্যই করতে পারবে ঠিক অল্প সময়ে যারা এখনো পর্যন্ত দেখো অবশ্যই দেখে নেবে যদি কোয়েশ্চেন কম্পাইলেশন ভালো লাগছে যদি আমাদের ক্লাসকে ভালো লাগছে অবশ্যই এক্ষুনি একটি তোমরা লাইক করে দেবে চলো শুরু করবো আমরা দেখো গৌরাঙ্গ আর দীপায়ন দোকান থেকে কিছু ক্রয় করার জন্য একসাথেই যাচ্ছে এখানে আবার নর্থ হচ্ছে কোনটা উত্তর দিক এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে তোমার ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এবার দেখো প্রথমে কি করলো প্রথমে উত্তর দিকে গেল কিছুটা রাস্তা এবার বাম দিকে ঘুরে এদিকে বাম দিকে ঘুরলো পূর্ব পথের সমান্তরালে দু কিলোমিটার পথ এলো ক কিলোমিটার পথ এলো দু কিলোমিটার পথ যখন এলো দেখলো যে তারা পশ্চিম দিকে মাত্র এক কিলোমিটার দূরে আছে এই গ্যাপটা এখন তাহলে কত হচ্ছে হচ্ছে এক কিমি কত হচ্ছে এক কিমি হচ্ছে তাহলে তারা উত্তর দিকে মানে এই দিকে কতটা পথ গিয়েছিল দেখো যখনই দু কিলোমিটার ফিরে এলো তখনই এক কিলোমিটার একদম ডিরেক্ট পশ্চিম দিক থেকে এক কিলোমিটার দূরে আছে তাহলে কি হবে সঠিক উত্তর তারা কত গিয়েছিল যতটা ফিরে এলো ততটাই গিয়েছিল মানে তারা দু কিলোমিটার পথ উত্তর দিকে গিয়েছিল সঠিক উত্তর উত্তর কোনটি হবে হবে সঠিক বি অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তারা উত্তর দিকে দু কিলোমিটার গিয়েছিল প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছ পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে পার্থ ও ভাস্কর মেঝেতে দাঁড়িয়ে খেলা করছে তারা দুজনেই একে অপরের দিকে মুখ করে আছে পার্থ তার সামনে দুধাপ অগ্রসর হলে ভাস্কর দুধাপ বাঁকিয়ে যায় বাম দিকে যায় বাঁকিয়ে নেয় সরি বাম দিকে যায় পার্থ পিছনে তিন ধাপ গেল ভাস্কর তখন বাম দিকে এক ধাপ গেল পার্থর সাপেক্ষে ভাস্করের অবস্থান কোথায় দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব অপশান দক্ষিণ পূর্ব অপশান বি দক্ষিণ পশ্চিম অপশান সি উত্তর পশ্চিম অপশন ডি উত্তর পূর্ব কমেন্টে জানো তাড়াতাড়ি যে কোনটি হবে সঠিক উত্তর একদম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দিকে দেখো মাত্র প্রতিদিন সন্ধ্যা আগেও বলেছি এখনো বলছি মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট প্রতিদিন সন্ধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র যদি তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের ম্যাথ ও রিজনিং ক্লাসে দিতে পারো তোমরা তাহলে দেখবে আপকামিং যে এক্সাম হবে আমাদের ডাব্লিউ বিপির খুব রিসেন্ট ভ্যাকেন্সি বেরোতে চলেছে সামনেই বিধানসভা ভোট রয়েছে তোমরা জানো এর এক একটি বড় সড়ো ভ্যাকেন্সি বের হবে এবং তার এক্সামের আগে তোমরা অনেকটাই নিজেদের প্রিপারেশান লেভেলকে বুস্ট করে নিতে পারবে বিনামূল্যে দুস্থ ছাত্রছাত্রী বা যারা রিমোট এরিয়াতে থাকে বড় সড়ো কোচিংয়ে অ্যাডমিশন নেওয়া যাদের সামর্থ্য নেই তাদের কথা ভেবে আমরা একদম বিনামূল্যে ক্লাসের ব্যবস্থা করেছি টপিক ওয়াইজ কোয়েশ্চেন করাচ্ছি প্র্যাকটিস সেট নিয়ে এসছি আবার দেখো মাসের শেষে আমরা প্র্যাকটিস সেট করছি এবং আবার আমরা নেক্সট উইক থেকে আবার টপিক ওয়াইজ শুরু করবো রিজনিং অনেকগুলি অঙ্কের চ্যাপ্টার হয়ে গেছে সরল সুদ গড় অনুপাত সমানুপাত হ্যাঁ শৎকরা যারা এখনও পর্যন্ত এখনই অবশ্যই দেখে নেবে এর অনেকগুলি টপিক হয়ে গেছে অনেকটা সময় তোমাদের দেওয়া হলো চলো শুরু করি আমরা দেখো যদি এখানে থাকে পার্থ এখানে কি আছে পার্থ আর এখানে আছে ভাস্কর পার্থ মুখ করে আছে এদিকে ভাস্কর মুখ করে আছে এদিকে একে অপরের দিকে মুখ করে আছে বলেই দিয়েছে অলরেডি এখানে এবার দেখো পার্থ যখন পার্থ যখন দুধাপ এগিয়ে গেল দুধাপ এগিয়ে গেল দু ধাপ ভাস্কর তখন কি করে দুধাপ বাম দিকে গেল তখনও তার বাম দিক মানে কোন দিকটা হচ্ছে বাম দিক হচ্ছে এ দিকটা তাহলে এ দুধাপ গেল আর এ হচ্ছে বাম দিকে ধাপ এলো এও ধাপ এলো এবার দেখো পার্থ এবার কি করলো পিছন দিকে তিন ধাপ গেল আর ভাস্কর কি করলো বাম দিকে এর পরে আবার এক ধাপ এলো তাহলে পার্থর সাপেক্ষে ভাস্করের অবস্থান কোথায় কোথায় আছে পার্থর সাপেক্ষে ভাস্কর দেখো পার্থ আছে এখন এখানে পার্থ কোথায় আছে পার্থ আছে এখানে আর ভাস্কর আছে কোথায় এখানে কোনাকি হচ্ছে একদম তাহলে সঠিক উত্তর কি হবে কোন দিকেও রয়েছে বর্তমান ভাস্কর সঠিক উত্তর হবে যদি এটা নর্থ হয় এটা যদি সাউথ হয় এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট তাহলে কোন দিকে হবে সাউথ ইস্ট মানে কি দক্ষিণ পূর্ব সঠিক উত্তর আমাদের কোনটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব অপশান এ অপশান এ হবে এই কোয়েশ্চেনের চারের দাগের প্রশ্নের সঠিক উত্তর ভিডিওকে ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দেবে বন্ধুরা ও পরের কোয়েশ্চেনে যদি মাসের তৃতীয় দিন সোমবার থাকে তবে একুশতম দিনের পরের চতুর্থ দিনটি কিবার হবে যদি মাসের তৃতীয় দিন সোমবার থাকে তবে একুশতম দিনের পরের চতুর্থ দিনটি কিবার হবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কমেন্ট করো প্রত্যেকে কোনো একটা মাসের তৃতীয় দিন তিন তারিখ কিবার হলো যে সোমবার হলো তাহলে একুশতম দিনটি কিবার হবে একুশতম দিন নয় একুশতম দিনের পরের চতুর্থ দিন মানে পঁচিশতম দিনটি কিবার হবে দেখো তিন তারিখ হচ্ছে সোমবার সাত যোগ করবো সবসময় কি করব সাত একদম শর্ট ট্রিক তাহলে কত হবে হবে দশ সাত যোগ হলে কত হবে হবে সতেরো বিগিনার্সরা লিখবে না হলে প্র্যাকটিস করার পর লেখার দরকার হবে না সতের সাথে সাত যোগ কত হবে হবে চব্বিশ তাহলে এটা যদি সোমবার হয় তাহলে এটা কি হবে এটাও হবে সোমবার এটাও হবে সোমবার আর এই চব্বিশ তারিখও কি হবে হবে সোমবার তাহলে চব্বিশ তারিখ যদি সোমবার হয় তাহলে চাইছে কি একুশতম দিনের পরের চতুর্থ দিন মানে একুশ প্লাস চার কত হচ্ছে পঁচিশতম দিন চব্বিশতম দিন বার হচ্ছে সোমবার তাহলে একুশতম পঁচিশতম দিনটি কি হবে সোমবারের পরে কী বার হয় মঙ্গলবার বার হবে মঙ্গলবার হবে সঠিক উত্তর প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছ অপশান বি হবে সঠিক উত্তর মঙ্গলবার কত সময় লাগলো বলো সলভ করতে পরের কোয়েশ্চেন তোমাদের সামনের স্ক্রিনে সাহেব সুজনের থেকে ছোট কিন্তু গৌরাঙ্গর থেকে বড় সাহেব বলে যে ছেলেটি রয়েছে সে সুজনের থেকে ছোট কিন্তু গৌরাঙ্গর থেকে বড় গৌরাঙ্গ দীপায়নের থেকে বড় এবং পার্থ গৌরাঙ্গর থেকে বড় কিন্তু সাহেবের থেকে ছোট এসএসসি সিএজএসএল এম টিএস এন যে হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি তোমাদের তাহলে বলছে সব থেকে যে সিরিজটি রয়েছে সবথেকে ছোটো কে সাহেব গৌরাঙ্গ পার্থ দীপায়ন কোনটি হবে সঠিক উত্তর তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো ডি এই লাইনের সবথেকে ছোটো কে কে সব থেকে ছোট সাহেব গৌরাঙ্গ পার্থ দীপায়ন কমেন্ট করবে তোমরা ফটাফট তোমাদের সময় দেওয়া হচ্ছে চলো আমরাও শুরু করি দেখো এখানে বলেছে যে সাহেব যে এস এ লিখছি সাহেবকে সে হচ্ছে কি সুজনের থেকে ছোট সুজনকে লিখব এস ইউ তাহলে সুজনের থেকে ছোটকে সাহেব দেখো সাহেব লেস দেন সুজন করে দিয়েছি এইভাবে বোঝানোর জন্য সুজনের থেকে ছোটকে সাহেব এবার দেখো গৌরাঙ্গ সে হচ্ছে দীপায়নের থেকে বড়। যে এখানে যে গৌরাঙ্গ রয়েছে গৌরাঙ্গটা একটু দিকে লিখি যে গৌরাঙ্গ রয়েছে সে কার থেকে বড় ডি লিখলাম সে দীপায়নের থেকে কিন্তু বড় কে দীপায়নের থেকে বড় কিন্তু গৌরাঙ্গ লিখে দিলাম এবার বলেছে যে পার্থ এখানে যে আছে পার্থ গৌরাঙ্গর থেকে বড় গৌরাঙ্গ কোথায় এখানে তার থেকে বড় কী হবে পার্থ পার্থ হবে গৌরাঙ্গ থেকে বড়ো লিখে দিয়েছি দেখো দীপায়নের থেকে কে গৌরাঙ্গ তার থেকে বড়ো কে পার্থ কিন্তু বলেছে যে পার্থ যে ছেলেটা এ সাহেবের থেকে ছোট মানে সাহেব আর পার্থর মাঝে একটা লেসদেন বসিয়ে দেবো এবার একটু মিলে নাও তোমরা সঠিক হলো নাকি বলেছে সাহেব সুজনের থেকে ছোট সাহেব এখানে দেখো সুজনের থেকে ছোট হচ্ছে লেসদেন আছে এবার দেখো কিন্তু গৌরাঙ্গ থেকে বড় অবশ্যই যে গৌরাঙ্গ থেকে বড় হচ্ছে এবার গৌরাঙ্গ যে আছে এ দীপায়নের থেকে বড় অবশ্যই দীপায়নের থেকে বড় করে দিয়েছি আর কি আছে এখানে পার্থ গৌরাঙ্গ থেকে বড় পার্থ যে রয়েছে সে গৌরাঙ্গ থেকে বড় রয়েছে কিন্তু তোমার সাহেবের থেকে ছোট এইটা হচ্ছে কমপ্লিট লিস্ট বেরিয়ে গেল এক লাইনে স্ক্রিনে তোমাদের সামনে কোয়েশ নেক্সট কোয়েশ্চেন দুজন খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন প্রত্যেকেই মন দিয়ে পড়বে সলভ করার চেষ্টা করবে দুজন পুরুষ এবং দুজন মহিলা একটি টেবিলের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বসে তাস খেলছে তাহলে চারজন মোড় আছে দুজন পুরুষ আছে দুজন মহিলা আছে একজন পুরুষের সঙ্গী একজন মহিলা তাহলে একজন পুরুষের সাথে কে আছে একজন মহিলা আছে দুজন দুজন করে টিম করে তাস খেলছে এবার আছে মেন পয়েন্ট কিন্তু কোনো মহিলা পূর্ব দিকে মুখ করে না থাকলে কোনো মহিলার মুখ কিন্তু পূর্ব দিকে নেই একজন পুরুষ দক্ষিণ দিকে মুখ করে বসেছে তাহলে কোনো মহিলার মুখ পূর্ব দিকে নেই এটা একটা কন্ডিশন আর একজন পুরুষ দক্ষিণ দিকে মুখ করে বসেছে এটা একটা কন্ডিশন তবে মহিলা দুজন কোন দিকে মুখ করে বসেছে অপশান এ আছে উত্তর ও পূর্ব দিকে অপশান বি আছে উত্তর ও পশ্চিম দিকে অপশান সি আছে পূর্ব ও দক্ষিণ দিকে অপশান ডি আছে দক্ষিণ ও পশ্চিম দিকে তাড়াতাড়ি স্ক্রিনে তোমরা অ্যান্সার জানাও কোনটি হবে সঠিক উত্তর জাস্ট একজন এটা মাথায় রাখতে হবে একজন পুরুষের অপোজিটে থাকবে একজন মহিলা কারণ দেখো তাস খেলা তোমরা নিশ্চয়ই দেখেছো যারা তাস খেলে যারা যে ধরো যে দুজন একই টিমে থাকে পরস্পর একে অপরের বিপরীত দিকে থাকে একে অপরের বিপরীত দিকে থাকে মানে পরস্পরের দিকে মুখ করে থাকে চারজন যদি খেলতে বসে ধরো এখানে একটা গোল টেবিল সলভ করা শুরু করি আমরা গোল টেবিল আমরা আগে দেখবো যে এখানে একটা পয়েন্ট ছিল একজন পুরুষ দক্ষিণ দিকে মুখ করে বসে এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট তাহলে তোমার দক্ষিণ দিক কোনটা হবে এই যে সাউথ এটা দক্ষিণ দিক তাহলে যে পুরুষটা মেল লিখছি হ্যাঁ এখানে লিখলাম এম বলে লিখছি যে মেল ওয়ান মানে পুরুষ এক সে মুখ করে বসেছে দক্ষিণ দিকে এবং বলেছে কোনো মহিলা এখানে পয়েন্ট ছিল কোনো মহিলা পূর্ব দিকে মুখ করে নেই তাহলে সব দিকেই মুখ করে থাকতে পারে এই পূর্ব দিকে মুখ করে কিন্তু থাকবে না পূর্ব দিকে কিন্তু মুখ করে থাকবে না মানে কোন দিকে একজন মহিলা বস বসবে এখানে এফ ওয়ান তার মুখ হচ্ছে কোন দিকে উত্তর দিকে উত্তর দিকে মুখ করতে পারে কিন্তু পূর্ব দিকে করবে না আরেকজন বসবে কোথায় এখানে এফ টু দিলে কোন দিকে মুখ হবে দিলে হবে তার মুখ ওয়েস্ট পশ্চিম দিকে হবে তাহলে পূর্ব দিকে কোনো মহিলারই মুখ থাকলো না এফ ওয়ান প্রত্যেকেই দেখে নেবে এখানে আছে এফ ওয়ান আর এফ টু একজনের মুখ কোন দিকে আছে একজনের এ ওয়ানের মুখ আছে উত্তর দিকে এফ টুর মুখ আছে পশ্চিম দিকে এতটা ইজি ছিল তাহলে দেখো এম ওয়ান এখানে বসে গেল এফ টু বসে গেল এফ ওয়ান বসে গেল আর কে থাকবে আর থাকবে এম টুকে এখানে বসিয়ে দাও এম টুর মুখ থাকতে পারে না পূর্ব দিকে বলেনি তো যে কোনো পুরুষের মুখ পূর্ব দিকে থাকবে না তাহলে আমাদের সিকোয়েন্সটি রেডি হয়ে গেল কোয়েশ্চেনটি বলে তাহলে কোয়েশ্চেনটি আছে তবে মহিলা দুজন কোন দিকে মুখ করে বসেছে দেখো একজন মহিলার মুখ আছে পশ্চিম দিকে একজন মহিলার মুখ আছে কোন দিকে উত্তর দিকে এতটা ইজি এবং খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল উত্তর ও পূর্ব মানে উত্তর পূর্ব দিকে মুখ করে না নয় একজনের একজনের মুখ মুখ উত্তর দিকে দিকে পূর্ব রয়েছে আশা করি বুঝতে পেরেছো তোমাদের সামনে স্ক্রিনে পরের কোয়েশ্চিন নয়ের দাগের প্রশ্ন একটি শাড়িতে পাঁচজন বন্ধু সাহেব সুজন গৌরাঙ্গ ও পার্থ এবং দীপায়ন বসে আছে দীপায়নের ডান দিকে আছে পার্থ সুজন দীপায়নের বাম দিকে বসলেও সাহেবের ডান দিকে আছে এবং গৌরাং গৌরাঙ্গর বাম দিকে আছে পার্থ যদি ইংলিশে কনভার্ট করে দেওয়া হয় তাহলে ব্যাংকিং এক্সামে এই ধরনের কোয়েশ্চেন প্রায় আসে প্রত্যেক এক্সামে আসে একটার বেশি করে আসে এটি একটু ইজি লেভেলের আছে এই টাইপের আসে কিন্তু এত সহজ আসে না এগুলো ডাব্লিউ কলকাতা পুলিশ এসএসসি এমটিএস এসএসসি এস খুবই ইম্পর্ট্যান্ট আপকামিং যে ফুড সার্ভিসের যে ভ্যাকেন্সি বেরোনোর কথা শোনা যাচ্ছে যদি বেরোয় তাহলে তার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কমেন্ট করো সাহেব সুজন গৌরাঙ্গ কে বাম প্রান্তে বসে আছে আমরাও সলভ করার চেষ্টা করব চলো শুরু করি আমরা তোমাদের সময় দিচ্ছি আর একটু একটি সারিতে পাঁচজন বন্ধু সাহেব সুজন গৌরাঙ্গ পার্থ দীপায়ন বসে আছে দীপায়নের ডান দিকে আছে পার্থ দেখো খাতা পেনে করো খুবই তাড়াতাড়ি এবং অ্যাকিউরেট মান বেরিয়ে যাবে মুখে মুখে করলে কিন্তু মনে হবে একটা এ বসছে কিন্তু হবে অন্য উত্তর দীপায়নের ডান দিকে আছে পার্থ সুজন দীপায়নের বাম দিকে আছে তাহলে সাহেব সাহেবের ডান দিকে আছে গৌরাঙ্গর বাম দিকে আছে পার্থ বাম প্রান্তে কি আছে চলো শুরু করা যাক বন্ধুরা যদি ভিডিওকে ভালো লাগছে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দেবে পাঁচজন বন্ধু ছিল সাহেব সুজন গৌরাঙ্গ পার্থ দীপায়ন প্রথম পোক পয়েন্ট বলেছে যে দীপায়নের ডান দিকে আছে এখানে দীপায়নকে আমরা ডি লিখলাম দেখো এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমরা ডান দিক মানে এখানে পার্থকে বসিয়ে দেবে না মুখ করে দেখো ভাবতে হবে যে মুখ করে এদিকে আছে আমাদের দিকে মুখ করে আছে তাহলে দীপায়ন সে যে এদিকে মুখ করে বসেছে মুখ করে সবসময় এদিকে মুখ করে বসেছে দীপায়নের ডান দিকে কে থাকবে তার ডান দিক হচ্ছে এই দিকটা কে আছে এখানে আছে পার্থ বলেছে সুজন দীপায়নের বাম দিক তাহলে দীপায়নের বাম দিকে কে হবে হবে সুজন এ সিউ লিখে দিলাম এবার বলেছে যে গৌরাঙ্গর বাম দিকে আছে তাহলে গৌরাঙ্গ সুজন দীপায়নের বাম দিকে বসলেও সাহেবের ডান দিকে আছে তাহলে সাহেব সাহেবের ডান দিক মানে কোনটি হবে সুজন এখানে তার ডান দিকে কে হবে সাহেব এস এ লিখে দিলাম পরের পয়েন্ট দিয়েছে যে গৌরাঙ্গর বাম দিকে আছে কে গৌরাঙ্গর বাম দিকে আছে পার্থ তাহলে গৌরাঙ্গর বাম দিকে মানে এইখানে আরেকটা যোগ হবে এইখানে একটু হবে যে এইখানে জিটা ঢুকবে দিলে হবে গৌরাঙ্গ গৌরাঙ্গটাকে এখানে হবে তার বাম দিকে কে থাকে তার বাম দিকে থাকবে পার্থ তাহলে বলছে একদম বাম প্রান্তে কে আছে বাম প্রান্তে তাহলে কে থাকবে বাম প্রান্তে একদম আছে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ বাম প্রান্তে কে থাকবে তাহলে দেখো বাম প্রান্ত মানে আবার বলেছি সবাই মুখ করে আছে এদিকে তাহলে বাম প্রান্ত মানে এই দিকটা হচ্ছে আমাদের বাম দিক নয় কিন্তু ওরা যেদিকে মুখ করেছে তার বাম দিক সাহেব তাহলে সাহেব হয়ে যাবে সঠিক উত্তর অপশান এ যাদের যাদের অপশান এ সঠিক বেরিয়েছে তাদের খুবই ভালো পরের কোয়েশ্চেনটি ট্রাই করো তোমরা হোমওয়ার্কের কোয়েশ্চেন তোমরা জানো বন্ধু টিউটোরিয়ালের ইউটিউব ক্লাসে প্রত্যেক দিন ম্যাথ ক্লাস হোক বা রিজিনিয়ার ক্লাস হোক আমরা শেষে তোমাদের জন্য বাড়ির একটা পড়া দি তোমরা যাতে খুবই সব সময় অ্যাক্টিভ থাকো এখানে আটশো পঁয়ত্রিশ যুক্ত চার এখানে একটা স্টার আছে ব্ল্যাঙ্ক এই স্টারটা মানে কি স্টারটা মানে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক শূন্য স্থান আট প্লাস মানে নয় ড্যাশ চার আর বাইশ ড্যাশ সাত এই চিহ্নিত স্টারের জায়গায় কোনটি কোন সংখ্যাটি বসবে স্টারের জায়গায় কোন সংখ্যাটি বসবে শূন্য তিন পাঁচ ছয় উত্তর জানাও প্রত্যেকে কমেন্টে একটু হিন্ট দিয়ে দিই ধরো এখানে তোমরা লিখলে আটশো যোগ করবে নিচে তোমার চারশো এখানে কিছু নেই এখানে জাস্ট ফাঁকা থাকবে চারশো এখানে আট আছে তার নিচে কি আছে নয় আছে আর কি আছে এখানে ফাঁকা আছে আর এখানে আছে চার যোগ করার ফলে নিচে যেটা আসবে সেখানে কি হবে এখানে আমি ডান দিকে লিখি জায়গা নেই নিচে সাত হবে তারপর একটা ব্ল্যাঙ্ক থাকবে তারপরে হবে বাইশ হবে এই যতগুলো শূন্যস্থান একটাই কিন্তু সংখ্যা বসবে তোমরা ভাববে না যে প্রত্যেকটা শূন্যস্থানে আলাদা আলাদা সংখ্যা এখানেও যা সংখ্যা বসবে এখানেও তার সংখ্যা বসবে এখানেও তার সংখ্যা বসবে কোনটি বসবে শূন্য তিন পাঁচ ছয় তোমাদের কমেন্টে অ্যান্সার জানাও বন্ধুরা প্রত্যেকে ডব্লিউ অ্যান্সার বলে যে তোমাদের কোন উত্তরটি এলো আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত লাইক করেনি অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দাও দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাতটায় রিজনিং ক্লাসে প্রত্যেকেই একদম ভালো করে প্র্যাকটিস করতে থাকো ভালো করে প্রশ্ন নিতে থাকো তোমাদের সাফল্য কামনা করি আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ